কানপুর টেস্টে কি সাকিবের শেষ? মিরপুরে শেষ টেস্ট খেলার যে ইচ্ছার কথা জানিয়েছিলেন সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিবি সাকিবের নিরাপত্তা অথবা দেশে ফেরানোর বিষয়ে কোনো কিছুই করতে পারবে না, কারোর সাথে কথাও বলবে না, জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। যা হবে দেশের আইন অনুযায়ী হবে বলছেন তিনি। কানপুর টেস্টের আগে সাকিবের আকুতি, মিরপুরে খেলে বিদায় নিতে চান টেস্ট থেকে। সাবেক বিশ্বসেরা, দেশের সবচেয়ে বড় তারকা যখন এমন অনুরোধ করেন, তখন বিসিবির দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। হত্যা মামলা আর রাজনৈতিক অবস্থা বদলে দিয়েছে সবকিছু, বিসিবিও থাকছে নীরব, কিছুই করার নেই বলছেন সভাপতি। আমার বাপ বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তাটা, নিরাপত্তা দুই রকম, একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম, আই মিন লাইক ইউ নো, জানি না ও হয়তো বলেছে, আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে। সাকিব যদি শেষ টেস্ট খেলতে আসতে না পারেন তাহলে কি কানপুর টেস্টই শেষ? সে প্রশ্নের উত্তরে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি সভাপতি। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায় এটাতে আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি, যেটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই। তামিম মুশফিক মাহমুদুল্লাহর মতো হঠাৎ করে অথবা কাউকে না জানিয়ে বিদায় বলেননি টাইগার আইকন, সভাপতির সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে হি, একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম, মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম। সাকিবের ইঞ্জুরি নিয়ে অধিনায়ক ও নির্বাচক কথা বললেও কেন হাথুরু সিংহে কিছুই জানেন না, সে প্রশ্নেরও উত্তর খুঁজবেন সভাপতি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।